জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বি ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন আনোয়ারা রাব্বি। পরে অবস্থার অবনতি হলে গত 19 মে তাকে CMH-এ লাইফ সাপোর্টে রাখা হয়, সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর।